দুবাইয়ে কাজে গিয়ে বিপাকে রাজ্যের 15 জন যুবক। দালাল চক্রের খপ্পরে পড়ে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে বাংলার ওই 15 জন যুবককে। বিদেশের মাটিতে কাজে গিয়ে এখন তাতে থাকতে হচ্ছে অনাহারে। দুশ্চিন্তার মধ্যে পরিবারের লোকেরা, কবে দেখবে ছেলেদের মুখ, পচে রয়েছে যুবকের মায়েরা। অভিযোগ, মালদা জেলার নালাগোলা ও পাকুয়া দুই দালাল দক্ষিণ দিনাজপুর, মালদা কৃষ্ণনগর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 15 জন যুবককে দুবাইয়ে অফিসিয়াল কাজ দেবে প্রলোভন দেখান। সেই দালাল চক্রের খপ্পরে পড়েন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বানগড় এলাকার বিপ্লব সরকার ও দেবাশিস সরকার নামক দুই মামা ভাগ্নে। দুবাইয়ে কাজ দেবে বলে সেই দালাল চক্র দুই মামা ভাগ্নের কাছ থেকে প্রায় 2.5 লক্ষ টাকা নিয়েছে বলে অভিযোগ তাদের পরিবারের। পরিবারের সদস্যদের আরও অভিযোগ, তাদের ছেলেদের দুবাইয়ে কাজে নিয়ে গিয়ে অফিসিয়াল কাজ না দিয়ে শ্রমিকের কাজের থেকেও নিম্ন কাজ করাচ্ছে কোম্পানি লোকেরা। সেই যুবকেরা বাড়ি ফিরতে চাইলে তাদের ঘর বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে কোম্পানির লোকেদের বিরুদ্ধে বলে অভিযোগ পরিবারের লোকেদের। বর্তমানে অনাহারে অন্ধ এক ঘরের মধ্যে বিদেশের মাটিতে পড়ে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের 15 জন যুবক। বিদেশের মাটি থেকে বাড়ি ফেরার আর্জি জানিয়েছেন তারা। পুরো বিষয়টি নিয়ে গঙ্গারামপুরের দিশেহারা পরিবারের সদস্যরা এলাকার সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দ্বারস্থ হলে বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাংসদ জানান, দুবাইয়ে যাওয়া পরিবারে তাদের সাথে যোগাযোগ করে বিষয়টি জানিয়েছেন। তিনি কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর সাথে কথা বলে তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার সুবন্দোবস্ত করবেন। এখন দেখার বিষয় কবে সাংসদ বিদেশ থেকে ফিরিয়ে আনতে পারে এবং পরিবারের মুখে হাসি ফোটাতে পারেন। সকলে দয়া করতে এসেছে তাদের শরীর সমস্যা নিয়ে, কি বিষয়টা? দেখুন, বালুরঘাট লোকসভার অন্তর্ভুক্ত দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর নিবাসী বেশ কিছু যুবক পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে তারা দুবাইয়ে গিয়ে কাজের খোঁজে সেখানে গিয়ে আটকে পড়ে এবং তার পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, যারা নিয়ে গেছিল যে ধরনের কাজ এবং মাইনের কথা বলে নিয়ে গেছিল, তারা এখন সেই ধরনের কাজ দিচ্ছে না। তাদেরকে মারপিট করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে এবং অকথ্য অত্যাচার করা হচ্ছে। তো পরিবারের মানুষ ভীত সন্ত্রস্ত, তাই তারা আমার শরণাপন্ন হয়েছিলেন এবং তারা আমার কাছে অনুরোধ জানিয়েছেন তার পরিবারের লোকদেরকে ফিরিয়ে আনার জন্য। আমি মাননীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে সোমবার গিয়েই দেখা করছি দিল্লিতে এবং দেখা করে যত দ্রুত সম্ভব এদের ফেরত আনা যায় তার ব্যবস্থা করছি।